নমস্কার, বাঙালি রান্নাতে সবাইকে স্বাগত। আজকে আমরা বাঙালি রান্নাতে নিয়ে এসেছি আপনাদের পছন্দের একটি মাছ, রিঠা মাছের ঝোল রেসিপি নিয়ে আমরা কিন্তু হাজির হয়েছি। রেসিপিটি ভালো হলে অবশ্যই ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে নিন, এরকমই নিত্য নতুন নানা রেসিপিগুলো পাওয়ার জন্য। লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে বেল বাটনে ক্লিক করে দিন আমার নিত্য নতুন নানা রেসিপি গুলো সর্বপ্রথমে পাওয়ার জন্য। মিডিয়াম সাইজে দুটো আলু আমি ঝোলে ভালো করে কেটে রেখে দিয়েছি। 400 গ্রাম রিটা মাছ আমি ভালো করে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি। 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন জিরে বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রয়েছে গরম মশলা বাটা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, নুন রয়েছে স্বাদ মতো দিতে হবে। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। প্রথমে আমি একটু সর্ষের তেল দেব, কারণ যেহেতু রিঠা মাছ ফোটার ভয় থাকে, এর জন্য আমি কাঁচা তেল দাগি দিয়ে মেখে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আমি একটু মেখে নেব। ভালোমতো মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো, যাতে নুন আর হলুদটা ভালোমতো মতো ঢোকে, মাখা হয়ে গেছে। 1/2 টিস্পুন নুন নিলাম, আমি আলুগুলো মেখে রাখবো। হয়ে গেছে আমার আলু মাখা। প্রথমে ওভেনটাকে অন করে নিচ্ছি, চুলোটা আমি মিডিয়ামে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 6 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি প্রথমে আমি আলুটা ভেজে নেব। আলুটা আমি লাল লাল করে একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হতে 3 মিনিট সময় লেগেছে। এখন আলুটা আমি বাটির মধ্যে তুলে নেব। রিঠে মাছ ফোটার ভয় থাকে, সেই জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে নিলে মাছটা ফুটবে না, মানে ফোটার সম্ভাবনা নেই। মাছটা এক মিনিটের ভিতরে ভাজা হতে আমার 5 মিনিট সময় লেগেছে। হয়ে গেছে মাছ ভাজা, নুন দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে বাটা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, মশলাটা আমি একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা আমার ভাজতে 2 মিনিট সময় লেগেছে। চুলা রাসটা আমি মিডিয়ামে রেখেছি। এখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে এলে আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। ঝোলটা ফুটে এসছে, এর মধ্যে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে দেব 1/2 টিস্পুন
গরম মশলা বাটা আমি। এখন আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দেব, কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। পাঁচ মিনিট আমি ঢেকে রেখেছিলাম, হয়ে গেল পিঠা মাছের ঝোল। পিঠা মাছের ঝোল আপনি খেতে পারেন চাইলে, গরম গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার এই রান্নার রেসিপিটি আপনি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এখন আমি সুন্দর করে পরিবেশন করব। ডিয়ার ভিউয়ার্স, আমার এই রান্নার রেসিপি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নিন এরকমই নতুন নতুন রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য। আগামীতে আরো সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আমার পরবর্তী রান্নার রেসিপি ভিডিও হচ্ছে চিকেন বিরিয়ানি। আমার এই রান্নার রেসিপি ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। নমস্কার।